এগুলো কিন্তু গইয়া, এগুলো পেয়ারা না, গইয়া এতটুকুই থাকবে, এত বড়ই হবে, এতটুকু বড় হবে, আর চাইতে বেশি বড় হবে না, আর এতটুকুই গইয়াগুলো হবে, পাকবে। আর পেয়ারা যেটা হয়, পেয়ারাটা অনেক বড় হয়, গইয়াটা ছোটই হয়। এই দেখুন গইয়া এতটুকুই হবে, গইয়া এর চাইতে বড় হবে না, গইয়ার সাইজ এইরকমেরই হয়। এই যে দেখুন এটা কিন্তু পাকার কালারও চলে আসছে অলরেডি, এটা কিন্তু পেকে যাবে, বড় জোর আর 5-7 দিন থাকলে এটা পেকে যাবে, এটা পাকার রঙও চলে আসছে। কিন্তু এটা এই কারণেই যেহেতু এটা গইয়া, যদি পেয়ারা হতো তাহলে হতো না, পেয়ারাটা অনেক বড় হয় কিন্তু গইয়া বড় হয় না। এই যে দেখুন এই সব সাইজগুলো এরকমই হবে, কেন এগুলো গইয়া, এর জন্য। যদি পেয়ারা হতো তাহলে আরও বড় হতো, এটা পেয়ারা না গইয়া। এই যে ছোটোগুলো ছোটোগুলো ছোটোগুলোও কিন্তু বড় হবে, অতটুকু সাইজ, অতটুকু সাইজ, এর বেশি বড় হবে না, অতটুকুই সাইজ, এর বেশি বড় হবে না কিন্তু, কেন এগুলো গইয়া, এর জন্য। যাক, আজকে আপনাদের গইয়ার সাথে পরিচয় করাই দিলাম। বই গইয়া যারা যারা গইয়া গাছ চিনেন তারা তো চিনেন, যারা চিনেন না তারা চিনে রাখলেন, গইয়া একটা, পেয়ারা একটা। তা আল্লাহ হাফেজ।